टोटो डिजाइनर नाम एप्टी काज करे जखन आपनार मात्र 10 टाका हबे तखन मोबाइल रिसार्च एवं काज करे मात्र 50 टाका हले विकाश नगदे उइड्रो दिए पेमेंट रिसीव करते पारबेन। सो एई टोटो डिजाइनर एप्टी होच्छे सम्पूर्ण नतून एकटी एप्लीकेशन एवं जनप्रिय एकटी एप्लीकेशन। देखते पाच्छेन जे डाउनलोड प्राइसे 5K+, माने 5000 लोक एप्टी डाउनलोड करे एप्टीते काज करतेछे। सो एई टोटो डिजाइनर एप्टी सम्पर्के आपनादेर A to Z स्टेप बाय स्टेप बुझिए देव जाते आपनी खूब सहजेई एप्टीते काज करे टाका इनकाम करते पारेन। सो फार्स्ट अफ अल आपनी आपनार फोने एई टोटो डिजाइनर एप्टी डाउनलोड करार जोन्नो आपनार फोनेर गूगल प्ले स्टोरटाके ओपन करबेन। देन प्ले स्टोरे एसे आपनी सार्च बक्से गिये सार्च करे दिबेन टोटो डिजाइनर लिखे। सो आपनी प्ले स्टोरे टोटो डिजाइनर लिखे सार्च करले प्रथमेई एई टोटो डिजाइनर एप्टी पेये जाबेन। सो आपनी एप्टिर पिक्चारटी खूब भालो करे देखे राखुन जाते आपनी खूब सहजेई एप्टी चिने डाउनलोड करते पारेन। सो देखते ही पाच्छेन जे एप्टी डाउनलोड प्राइसे 5K+। ताछाड़ा आपनारा जदि एप्टी डाउनलोड करते कोनो प्रकार असुविधा हय ताहले आमी एई एप्टी डाउनलोड लिंक एई भिडियोर डेस्क्रिप्शन बक्स दिए रेखेछि। आपनी अवश्यई एई भिडियोर डेस्क्रिप्शन बक्स थेके इजिली एप्टी डाउनलोड करे निबेन। सो एई टोटो डिजाइनर एप्टीते काज करते होले आपनाके एकटी VPN कानेक्ट करार प्रयोजन हबे। ताई आपनी प्ले स्टोरे एसे सार्च बक्से गिये सार्च करे दिबेन सुपार VPN लिखे। सो आपनी प्ले स्टोरे सुपार VPN लिखे सार्च करले प्रथमेई एई सुपार VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর উপরের কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে 3 নম্বরে যে US সার্ভারটি রয়েছে এই USএ ক্লিক করবেন। তাহলে সুপার VPNটি US সার্ভারে সেট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এই কানেক্টে ক্লিক করবেন তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে। দেন এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই টোটো ডিজাইনার অ্যাপটিতে। তো ব্রো টোটো ডিজাইনার অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার এখানে যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন এই টোটো ডিজাইনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো সাইন আপে ক্লিক করার পর এখানে বেস্ট কয়েকটি অপশন চলে আসবে। প্রথমে রয়েছে নেম, তারপর রয়েছে নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, সাইন আপ। প্রথমে রয়েছে নেম। এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে নাম্বার। এবার আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের নম্বরটি আপনি এখানে দিয়ে দিবেন, কিংবা নম্বরটি দিতে না চাইলে আপনি এখানে দিয়ে দিবেন 019 লিখে ডিজিটের কোনো সংখ্যা। সো আমার নাম্বারটি এখানে দিলাম না, আমি 019 লিখে 11টা সংখ্যা দিয়ে দিলাম। সো দেওয়া হয়ে গেলে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইমেল বলে একটা অপশন রয়েছে। এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এই পরবর্তী অপশনটাতে বসিয়ে দেবেন। সো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। সো ইমেলটি দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড। এবার আপনি এখানে অবশ্যই 4 ডিজিট প্লাস কোনো স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটি দিয়ে ভালো করে মনে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে এই নম্বর এবং পাসওয়ার্ডটি। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে 4 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এই পরবর্তী অপশন অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডও আপনি সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। সো আমি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটি পরবর্তী অপশনটাতেও বসিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড দুইটা সেম হতে হবে। সো পাসওয়ার্ড দুইটা সেম দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে অর্থাৎ সর্বশেষে একটি অপশন দেখতে পাচ্ছেন যে রেফার কোড। এবার আপনি এখানকার এই রেফার কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই দিবেন। স্ক্রিনে যেই কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি বসাবেন, সেটা হচ্ছে আমার রেফার কোড। তাছাড়া আমার এই রেফার কোডটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে তারপর আমার রেফার কোডটি আপনি এখানে বসাবেন, তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো আমি দিয়ে দিচ্ছি 123 র্যান্ডম রেফার কোড। সো আমার রেফার কোডটি আপনার এখানে বসানো হয়ে গেলে সব কিছু একবার যাচাই করে দেখবেন যে সব কিছু ঠিকভাবে দিয়েছেন কি না। সো সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। দেন একটু লোডিং নেবে, তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার আপনাকে আপনি এইমাত্র যেই অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে দুইটা অপশন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে নাম্বার, পাসওয়ার্ড। এবার আপনি এইমাত্র যেই নম্বর দিয়ে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি নম্বরটি দিয়ে দিচ্ছি, নম্বর দেওয়া হয়ে গেছে। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড। এবার আপনি মাত্র 2 বার যেই সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে দিয়ে দেবেন। সো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পরবর্তীতে রয়েছে লগ ইন। এবার আপনি এখান থেকে এই লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো লগ ইন সাকসেসফুল। দোস্তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে সাকসেসফুলভাবে লগ ইন করে যখন আসছি প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে তারা একদম ফ্রিতে 5 টাকা হয়তো 5.5 পয়েন্ট দিয়ে দিয়েছে। সো যাই হোক, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে আপনি কীভাবে নিয়ম মেনে কাজ করবেন। সো অ্যাপটিতে অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো।
সো অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইনভাইট অ্যান্ড আর্ন। এবার আপনি এখান থেকে ইনভাইট আর্ন এই অপশনটায় ক্লিক করে দেবেন, দেন আপনি দেখতে পারবেন যে আপনার এই ডোডো ডিজাইনার অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখবেন, আপনার বন্ধুবান্ধবদেরকে বেশি বেশি অ্যাপটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন অ্যাপটি ডাউনলোড করে আপনার এখানকার এই রেফার কোডটির মাধ্যমে যেন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে আপনাকে তাহলে আপনি তাদেরকে রেফার করার জন্য পেয়ে যাবেন রেফারাল কমিশন। বেশি বেশি রেফার করবেন বেশি বেশি পয়েন্ট অর্থাৎ টাকা আর্ন করতে পারবেন। আর যাই হোক, আমার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, আমার এই রেফার কোডটির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি হচ্ছে KX30PGZ7, সব কিছু বড় হাতের এখানে হবে। সো যাই হোক, ভালো করে দেখে রাখুন, আমার রেফার কোডটি আমি এবার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সো এবার এখান থেকে ব্যাগে চলে আশা করি আপনি রেফার করার বিষয়ে বুঝতে পেরেছেন। এবার আপনি অ্যাপটির উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে বেলাইকন রয়েছে, এই বেলাইকনে ক্লিক করে দেখতে পারেন যে অ্যাপটির অ্যাডমিন অ্যাপটি সম্পর্কে কি নোটিশ দিয়ে রেখেছে। সো এই বেলাইকনে ক্লিক করলাম, দেন এখানে লেখা রয়েছে 50 টাকা হলে উইড্র করবেন, ওকেতে ক্লিক করে দিলাম। সো এবার আপনাকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। সো অ্যাপটিতে আপনি কাজ করার জন্য প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইজি স্পিন, এই প্রত্যেকটা স্পিন আপনাকে সেম নিয়মটা মেনেই কাজ করতে হবে, ইজি স্পিন, নর্মাল স্পিন, হার্ড স্পিন। আপনিতে কাজ করার জন্য তিনটা স্পিন রয়েছে, সেম স্পিন জাস্ট একটু ভিন্ন। দেন এখানে রয়েছে ভিডিও দেখা। সো এবার আপনি প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইজি স্পিন, এবার আপনি এখান থেকে এই ইজি স্পিনে ক্লিক করে দেবেন। ইজি স্পিন অবশ্যই আপনাকে একটা নিয়ম মেনে কাজ করতে হবে, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এবার আপনি স্পিন আসার পর দেখতে পাবেন যে এখানে মোট 20টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনাকে সেই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। সো আমি এখান থেকে একটা স্পিন মেরে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্পিনে ক্লিক করে দিলাম, এবার আমাকে পয়েন্ট দেবে, কংগ্রেচুলেশন ইউ অ্যাড শো করবে, গেট বোনাসে ক্লিক করলাম। এবার 3 সেকেন্ড ওয়েট করতে হবে। এবার আপনাদের আপনার কাছে যেই অ্যাডটি শো করবে এই অ্যাডটি আপনি এখান থেকে ভুলেও ক্লিক করবেন না, ক্লিক না করে এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দেবেন। সো আমি এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে ক্লোজ করে দিলাম, সাকসেস হয়েছে, ওকেতে ক্লিক করলাম। তাহলে আপনি আপনি দেখতে পারবেন যে আপনার একটা স্পিন মারা হয়ে যাবে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনে কাজ করার নিয়মটা কী, অর্থাৎ আপনি এই স্পিনে কোন নিয়মটা মেনে কাজ করবেন। সো যাই হোক, আপনি যখন এখান থেকে স্পিন মারবেন, একটা স্পিন মারার সময় আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন কিংবা নো থ্যাংকসে ক্লিক করে দেবেন। সো এবার এভাবে দেখতে পাচ্ছেন যে এখানে মোট 20টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে মোট 19টা স্পিন মারবেন, 19টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ স্পিন অর্থাৎ 20 নম্বর স্পিন মারবেন, 20 নম্বর স্পিন মারার সময় আপনার কাছে যেই গেট বোনাসে ক্লিক করার পর যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে অ্যাপটিতে অর্থাৎ স্পিনে কাজ করার নিয়ম। আই হোপ বোঝাতে পেরেছি। প্রথম স্পিন মারার সময় যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ স্পিন মারার সময় যেই অ্যাড শো করবে অ্যাডটিতে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজটা মেনে তারপর কাজ করতে হবে। ক্লিকের কাজটা না মেনে কাজ করলে আপনার অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করা হবে না, আপনি পেমেন্টটি নাও পেতে পারেন। সো আই হোপ বোঝাতে পেরেছি স্পিনে কাজ করার নিয়মটা কি, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন লাকি স্পিন ইজি স্পিন থেকে। দেন এখানে পরবর্তীতে রয়েছে নর্মাল স্পিন, হার্ড স্পিন। আপনি এখান আপনাদেরকে এখানে ইজি স্পিনে যেই নিয়মটা দেখেছি কাজ করার আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার পরবর্তী অপশন অর্থাৎ নর্মাল স্পিন, হার্ড স্পিনেও। হার্ড স্পিনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে সেম 20টা স্পিন রয়েছে। আপনি 19টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ অর্থাৎ 20 নম্বর স্পিন মারবেন তখন আপনার কাছে গেট বোনাস বলে একটা অপশন শো করবে, আপনি গেট বোনাসে ক্লিক করার পর আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা আপনাকে যদি কোনো প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনার কাছে সেই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে কিছুক্ষণ রাখতে হবে, তারপর পরবর্তীতে চাইলে আনইনস্টল করে দেবেন। এটা হচ্ছে অ্যাপটিতে কাজ করার নিয়ম, অর্থাৎ আপনাকে অ্যাপটিতে ক্লিকের কাজ মাস্ট বি মেনে তারপর কাজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন যেখানে তাদের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, আপনি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় অ্যাপটি সম্পর্কে বিস্তারিত ডিটেলস অর্থাৎ অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন রয়েছে ওয়াটস ভিডিও, আপনি ভিডিও দেখেও অ্যাপটিতে টাকা ইনকাম করতে পারবেন। সো এবার আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আপনি অ্যাপটি থেকে উইড্রো দিবেন, অর্থাৎ অ্যাপটি থেকে কীভাবে আপনি পেমেন্ট রিসিভ করবেন। সো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে উইড্রো। এবার আপনি এখান থেকে এই উইড্রো অপশনটায় ক্লিক করে দেবেন অ্যাপটির হোম ইন্টারফেস থেকে। সো উইড্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে বর্তমানে পয়েন্ট রয়েছে 50 পয়েন্ট এবং টাকা রয়েছে মাত্র সম্ভবত 5 পয়সা।
সো আপনি উইড্রো অপশনটা আসবেন দেন আপনি দেখতে পারবেন যে এখানে যতগুলো মাধ্যম দ্বারা উইড্রো পেমেন্ট উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করা যায় প্রত্যেকটি মাধ্যম এখানে চলে আসবে অর্থাৎ এখানে তিনটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড সিলেক্ট পেমেন্ট মেথড ফার্স্ট ইন্টার অ্যামাউন্ট সাবমিট সো এখানে প্রথমে রয়েছে সিলেক্ট পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন দেন আপনি যে মাধ্যমটা দ্বারা পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে মোবাইল রিচার্জ বলা হয়েছে অপশনটা রয়েছে এই মোবাইল রিচার্জ আপনি নিতে পারবেন মাত্র 10 টাকা হলে এবং বিকাশ নগদ রকেটে আপনি নিতে পারবেন মাত্র 50 টাকা হলে সর্বনিম্ন উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ সো আমি সাপোজ এখান থেকে বিকাশে ক্লিক করে দিচ্ছি বিকাশে ক্লিক করার পর বিকাশে সেট হয়ে যাবে দেন এখানে 2 নম্বর রয়েছে ইন্টার বিকাশ নম্বর এবার আপনি উপরে যেই বিকাশ দিয়েছেন সেই বিকাশ নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ সো নম্বরটি দিয়ে দেবেন দেন এখানে সর্বশেষে রয়েছে অ্যামাউন্ট যেহেতু বিকাশ থেকে উইড্রো দেওয়া সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা তাই আপনি এখানে অ্যামাউন্টের এখানে অবশ্যই 50 লিখবেন জাস্ট 50 লিখবেন টাকাটুকু লেখার প্রয়োজন নেই জাস্ট আপনি বিকাশ নম্বরটি দেবেন আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে এখানে 5 টাকা রয়েছে আপনি এখানে 50 টাকা করবেন দেন আপনি 50 টাকা করে বিকাশের নম্বরটি দেবেন বিকাশটি অ্যামাউন্ট পেমেন্ট মেথডটি সিলেক্ট করবেন নম্বরটি দেবেন অ্যামাউন্টটি দেবেন সাবমিটে ক্লিক করবেন দেন আপনি এখানে তারা দেখতে পাচ্ছেন যে লিখে রেখেছে অ্যাপটির অ্যাডমিন সঠিক নিয়ম কাজ করলে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আমাদের অ্যাপের পেমেন্ট প্রুফ দেখতে এবং অ্যাপ এর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলটা আপনার হোম ইন্টারফেসে দেওয়া রয়েছে সো এখানে তারা লিখে রেখেছে অ্যাপের অ্যাডমিন অ্যাপটি থেকে আপনি উইড্রো দিলে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যাপটি থেকে পেমেন্ট পেয়ে যাবেন সো আপনি উইড্রো দেবেন 24 ঘন্টা ওয়েট করবেন পেমেন্টটি পেয়ে যাবেন যে কত টাকা উইড্রো দেবেন সেই কত টাকা সো আশা করি অ্যাপটি সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন আর যাই হোক আপনি যদি এই টোটো ডিজাইনের অ্যাপটি সম্পর্কে অ্যাপটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে অ্যাপটির অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো আর যাই হোক আপনি যদি এই ভিডিওর কোনো মতামত থাকে ভিডিও নিয়ে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।